পরকিয়ার টানে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে আসায় সালিসি বৈঠকে তরুণীকে 108 বেত্রাঘাত করেছে মাতব্বররা। শুধু তাই নয়, সালিসে আরোপিত 6000 টাকা জরিমানা না দিতে পারায় স্বামীকে মারধর করে তাকে দিয়ে চুল কাটিয়ে নেওয়া হয়েছে। ভারতের মুর্শিদাবাদের নওদা থানা চাঁদপুর এলাকার এই ঘটনা জানাজানি হলে পুলিশ বুধবার ওই তরুণী ও তার স্বামীকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেখানে তারা পুরো ঘটনার বর্ণনা দেন এবং লিখিত অভিযোগও দায়ের করেন। এ ঘটনায় নওদা থানা পুলিশ এমাদুল শেখ ও লিটন শেখ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, নওদা চাঁদপুরে ঘর ছাড়া ওই তরুণীর 14 বছর আগে বিয়ে হয়েছিল। দিনমজুর স্বামীর সঙ্গে স্থায়ী গলিপাড়ায় থাকেন। 12 আর 8 বছরের 2 ছেলে এবং 6 বছরের 1 মেয়ে আছে তাদের। পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, নাদিয়ার তেহট্টা থেকে আসা এক গরু ব্যবসায়ীর সঙ্গে সম্প্রতি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। তার চেয়ে 10 বছরের বড় সেই লোকও বিবাহিত। তারপরও দুজন ঠিক করেন বিয়ে করবেন। 10 দিন আগে দুজনে পালিয়ে দুর্গাপুরে চলে যান। পরে তেহট্টার ওই ব্যবসায়ীর বাড়িতে ওঠেন। সেখানে সমস্যা হওয়ায় 7 দিন পর চাঁদপুরে নিজের বাড়িতে ফিরে আসেন তরুণী। ছেলে মেয়েদের মুখের দিকে চেয়ে স্বামীও তাকে ফিরে নেন, কিন্তু পাড়ার লোকজনের চাপে তরুণী স্বামী মোরালের পরামর্শ চান। পরে তাদের বাড়ির সামনেই সালিসি সভা বসে। সেখানে 8 জন মোরাল আর অর্ধা শতাধিক প্রতিবেশী উপস্থিত ছিলেন। সভায় মোরালরা ফতোয়া দেন, পরপুরুষের সঙ্গে ঘর ছাড়া অপরাধ, তার শাস্তি প্রহার। তাদের নির্দেশে পাড়ার এক যুবক বাঁশের কঞ্চি দিয়ে তাকে 108টি আঘাত করে। নিজ অপরাধ স্বীকার করেন তরুণী, কিন্তু তাতেও রেহাই মেলেনি। ওই সভায় 6000 টাকা জরিমানা নির্ধারণ করা হয়, কিন্তু নুনান্তে যাদের পান্তা ফুরায় তারা এত টাকা জোগাড় করবে কোথা থেকে? তরুণী বলেন, আমরা ওদের হাতে পায়ে ধরে 2000 টাকা দিয়ে ঝামেলা মেটানোর চেষ্টা করি। বারবার বলি আমি ভুল করেছিলাম, কিন্তু কোনো কথাই শুনতে চায় না তারা। টাকা দিতে না পারায় আমার স্বামীকেও বারবার পেটানো হয়। কিছুতেই টাকা আদায় করা যাবে না বুঝে শেষমেশ মোরালেরা তরুণীর স্বামীকে বলে ওর চুল কেটে দে, যাতে ওই চুল দেখিয়ে আর কোনো পরপুরুষকে কাবু করতে না পারে। সকলের সামনে কাঁচি দিয়ে স্ত্রীর চুল কেটে দিতে বাধ্য হন স্বামী। তিনি বলেন, 2 ছেলে আর 1 মেয়ের মুখের দিকে তাকিয়ে স্ত্রীর ভুল মেনে নিয়েছিলাম, কিন্তু মোরালেরা যা করলো তা বলার নয়।